প্রত্যেকেই তাদের নেতা সহকারে ডাকবেন আল্লাহর হাবিবের হাবিস গুলাকে যারা অনুসরণ করে চলেছে আকবর আলী শারফি আসামিল হাবিস আহলুল হাদিস শহী হাবিসের অনুসরণকারীদের জন্য বিরাট বড় সুসংবাদ হলো এটাই তাদের ইমাম কোনো সাধারণ ইমাম নয়ে আমার আপনার শহী হাদিসকে অনুসরণ করে চললে আমার ইমাম হবে ইমামুল মুরসালী না খাতম নেবি না মোহাম্মদ তাহলে সেই নাতার নাম বলেছি সম্মান কোথায় সম্মান কোথায় দিয়েছেন আপনারা যখনই নাম বলবো সাধারণত কি বলবেন আপনার জন্য ওয়াজি বাতান হয়ে যাবে আমার নবীর উপর দরুদ পর আল্লাহ আমার হাজির শিকা ব্যবহার করেছেন ওয়াজিব হয়ে যাবে রসুল উপর দরুদ এই জন্য মহাদিসগণ ইমাম ইবুল কাইজুবাল জাউজি এবং ইমাম তাইমিয়া মজমায় ফতোয়াই বলেছেন যে দরুদ পড়াটা আসলে সালাতের ভিতর ওয়াজিব দরুদ পড়াটা কি এই জন্য কেউ যদি একটা হাইয়াতের সাথে দরুদ পরে ফেলে এটা উত্তম হবে তার নামাজ বাতিল হবে না কথা মনে হয় বুঝেন নেই যত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী এজন্য আল্লাহ তাআলা আমাদের বুঝবা তৌফিক দান করুন তাহলে সাহাবার নাম কি বলেছিলাম একজনও বলতে পারলেন না তাহলে আপনারা ওয়াস সুন্নাহ না সাহাবার নাম বলেছিলাম সাউবান রাদিয়াল্লাহু আনহ। ফাতহুল bari 11 নম্বর ভলিউমে সহি বুখারীর পাঁচ হাজার সাঁত্রিশ নম্বর বলেছিলাম এটা আপনারা বলতে পারলেন না কিন্তু আমি অনেক কথা বলেও মনে রাখতে পেরেছি এটা আপনাদের ব্যর্থতা আর আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে এটা আমার জন্য সফলতা ঠিক না ব্যাঠিক সেই সফলতাটা যদি আপনি অর্জন করতে পারেন এটা আপনার জন্য কল্যাণ কি বলেছেন আল্লাহ রাসুল প্রসঙ্গ ছিল মসজিদের ইমাম হবে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট প্রাণী জন্তু তবে কোন ইমান এইবার রাসুল ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর রাসুল বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আখআফু আলা উন্মেতি আয়াম্মাতুল মুদল্লিন ইন্ন আ আলা উন্মেতি আয়াম্মাতুল মুদল্লিন আমি আল্লাহর হাবিব আমার উন্নতের মধ্যে পথভ্রষ্ট আলেমদের চাইতে আমি অন্য কোনো কিছুকে ভয় পাই না আমার উন্মতের ভিতরে সব থেকে বেশি ভয় যাদেরকে পাই তারা হলো গুমরা কিংবা পথভ্রষ্ট আলেম বিদাতি আলেম সুন্দর দেখতে মজা লাগে না তৌহিদ তৌহিদের কথা বললে ভালো লাগে না হকের কথা বললে ভালো লাগে না সুদের বিরুদ্ধে বলতে মজা লাগে না হক কথা তার ভালো লাগে না এই আলেমদেরকে বলা হয় আয়াম্মাতুল মুদাল্লিন গুমরা আলেম পথভ্রষ্ট আলেম আবার আরেক প্রকার আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান করে বলেছেন উলুল ইলমি দানজাত হক্কানি আলেমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেছি এই জমিনের সাপ থেকে উচ্চ মর্যাদা আমি যাদের দান করেছি তারা হলো হক্কানি আলেম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহ তালা বলেছেন আল্লাহকে সব থেকে বেশি ভয় করে হকানি আলেমরা, কোন আলেমরা রাম হকানি বুখারি মুসলিমের বর্ণনায় বলা হয় যখন একজন হক্কানি আলেম রাস্তা বিয়া হেঁটে যায় আল্লাহর হাবিব বলেছেন সমুদ্রের মাছ থেকে শুরু করে প্রত্যেকটা জিন কিংবা ফিরেস্তা প্রত্যেকটা মাকলোক ওই আলেমের জন্য আল্লাহর কাছে বলে আল্লাহ মির হো ওয়ারহাম হো আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আর আল্লাহ তুমি তাকে আকাশ থেকে তার জন্য রহমত এবং কল্যাণ দান কর

তাকে তাকে চিহ্নিত করতে এটা আমার এবং আপনার জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন একজন হকানে আলমকে চিনবেন যে কোরআন এবং রসুল্লার সহি হাদিসকে নিবিড়ভাবে গভীরভাবে নিঃস্বার্থ শর্তহীন নিঃস্বার্থ স্বার্থহীন কণ্ঠ কণ্ঠহীন একেবারে অন্ধ করে করেই সল্লাইটা ওইসল্লিম একটা রসুলের হাদিস আসলে রসুলের কথা আসলে শিরকে নত করে অন্ধভাবে আমার রসুলের ফয়সালা কেই নাই এই ব্যক্তি হলো হক আলেম এই ব্যক্তি কোন আলেম হক আলেম কিন্তু মসজিদ কারা চর্চা করবে ওই দশ গ্রাম বাটখারা সাইজের টিকটিকি মৌলবি কথা বুঝতে পারছেন কিনা কোন মৌলবি টিকটিকি মৌলুবি। এই টিকটিকি মৌলবিদের খপ্পর থেকেই আমাদের বাঁচতে হবে তাহলে কয়টা আলামত বলছি চারটা আলামত এবার আলামত নাম্বার পাস আলামত নাম্বার কি পাস খুব বিরক্ত লাগতেছে কিচ্ছা বলার দরকার আছে আমি খুব ভালো কিচ্ছা বলতে পারি কিচ্ছা বলবো সোনাবানের কিচ্ছা বিভিন্ন গল্প বলতে পারি বলবো রূপ কথা জি রূপ কথার জন্য আমাদের জন্ম হয় নাই আমাদের জন্ম হয়েছে আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিসগুলো প্রচার করার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে কালামের জিহাদ জবানের জিহাদের মাধ্যমে শিরক এবং বিদআতকে এই জমিন থেকে বুলন্দিত করার জন্য আমাদের জন্মায় হয়েছে আমাদের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছি আল্লাহর পক্ষ থেকে রসলার পক্ষ থেকে আমাদের দায়িত্ব হল যেখানে যেখানে আমার নবীর সন্না বিরোধী কর্ম হবে সেইখানে ওই জ্ঞান দিয়ে কিতাব দিয়ে দলিল দিয়ে আবিল্লা তাদের মোকাবেলা করার জন্য অল্লাহে আল্লাহর কসম বাংলাদেশের কোনো জায়গায় বিদাতিরা আজ পর্যন্ত কিতাব দিয়ে আমাদের সাথে জয়লাভ করতে পারে নাই পেরেছে শুধু পেশি আর ছয় শক্তির তাহলে এবার বলেন মসজিদ গুলাতে কেমন ইমামের দরকার ইমামকে রসুল কি বলেছেন রসুল ইমাম সম্পর্কে কি বলেছেন ইমাম ইমাম হল ঢাল করবে প্রতিরোধ করবে সমগ্র বাতিলের হাত থেকে ঠিক কিনা ভেতরে বাইরে যে ছেলেরা আছেন দয়া করে কিছু ভলেন্টিয়াররা চারদিকে থাকেন দুর্বৃত্তকারীদের পাহারা দেবেন আর বাকিরা ভেতরে ঢুকে পড়বেন মাহফিলের বরকত নষ্ট করবেন না কথা বুঝতে পারছেন কিনা যে কয়টি আলামত বলেছিলাম চারটি এবার আলামত খাম পাঁচ নাম্বার আলামত বলবো শুনবেন এ হাদিসটি উল্লেখ রয়েছে তেরোশো তিরিশ নাম্বার তর্গিব তহিব আঠারোশো ছাপ্পান্ন নাম্বার তারিখুল দিমাস ইমাম হাইসালি রহমতুল্লাহ আলাই অষ্টম নাম্বার ভলিউমের একশত ছিয়াশি নাম্বার পৃষ্ঠার সাত হাজার চৌচল্লিশ নাম্বার হাদিস আমি চারটি কিতাবের রেফারেন্স দিয়ে দিয়েছি তাও যেন তেন কিতাব নয় এগুলো রসুল্লাহ সাল্লা সালামের সংকলিত হাদিস গ্রন্থের কিতাব আল্লাহর নাবি বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন

জ্ঞান উঠিয়ে নেওয়া মানে হলো হকানি আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ জ্ঞান উঠিয়ে নেবেন এর আরেকটা মানে হলো আল্লাহ তালা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ উঠিয়ে নেবেন এই বাংলাদেশের জমিনে মাদ্রাসা আবার দুই রকম একটা হলো ভ্রাম্যমান মাদ্রাসা কি মাদ্রাসা ভ্রাম্যমান মাদ্রাসার নাম হলো ওয়াজ মাহফিল কি মাহফিল আমার এখানে বসে হাদিস শিখতেছেন 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 কিনা কিনা কিনা, আয়াত কথাগুলো সাহাবিদের আস্তে আস্তে এই ভ্রাম্যমাণ মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের কিছু প্রশাসনকে ধন্যবাদ জানাতে হয় যারা নিজেরা লাইব্রেরিটি দিয়ে মাহফিল গুলাকে টিকাবার চেষ্টা করছেন আবার খুব অখুশি হলাম কিছু আলেমদের ব্যাপারে যারা দলিল নাই কোরআন করে গুলাকে বন্ধ করে দিচ্ছে আল্লাহ এই আলেমদেরকে বরকত এলেমের দিয়ে পরিপূর্ণ করে দেন এটা কাম্য আমি হক্ষতা বলতেছি না তবে সেটা কিসের ভাষায় হাদিসের ভাষায় কোরআনের ভাষায় সেল্লা লাবাসে। আছে মার্কেট পাওয়া যাবে সেল্লায় মার্কেট পাওয়া যাবে না কোরআন হাদিস বলতে হবে তাই না জি আল্লাহর রাসুল বলেছেন ইরফাউল ইলম এল আল জাহালু কেয়ামতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন এলেমকে উঠিয়ে নেবেন মূর্খতা বৃদ্ধি পাবে আরেকটা মূর্খতা বৃদ্ধির কারণ হল মানুষের মধ্যে ইসলামের শিক্ষা ব্যবস্থা উঠে যাবে মানুষ ইসলামের শিক্ষাকে অভিসম্পাতের শিক্ষা মনে করবে ইসলামের শিক্ষাকে মানুষরা সেকেলের শিক্ষা মনে করবে মা বোনরা মনে করেন ইসলামের মাহফিল ইসলামের মাদ্রাসার মধ্যে কোনো কিছু লেখাপড়া করা হয় না এই জন্য তারা মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসার মধ্যে না পাঠায় তারা স্কুল কলেজের মধ্যে পড়ায় আমরা স্কুল কলেজের বিরোধিতা করি না আমরা বলি একটা মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্রের মধ্যে আকাশ আর জমিন পর্যন্ত ব্যবধান আসে না নেই এই জমিনে যারা মানুষকে বেশি সালাম দেয় তারা মাদ্রাসার ছাত্র এই জমিনে যারা বিহীন মেয়ে বিয়ে করে তারা মাদ্রাসার ছাত্র এই জমিনে যারা মানুষকে দেখলে এখনো সম্মান করে তারা মাদ্রাসার ছাত্র যারা কিনা বসে বসে প্রস্তাব করে জীবজন্তুর মতো করে না তারা মাদ্রাসার ছাত্র যারা টাটন নিচে কাপড় পরে না তারা মাদ্রাসার ছাত্র যারা আমার নবীর আদিস মান্য করে তারা মাদ্রাসার ছাত্র যারা সুদকে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হালাল রিজিক অনুসন্ধান করে তারা মাদ্রাসার ছাত্র যারা এখন হক আর বাতিলের কথা বলে তারা মাদ্রাসার ছাত্র কারণ মাদ্রাসার দরজা হলো আমার নবীর দরজা আর তোমাদের দরজা হলো ইংল্যান্ডের গ্লাব ইংরেজদের দরজা ইংরেজদের দরজা আমার নবীর দরজা এক হতে পারে না আমার নবীর দরজা সম্পর্কে আমার আল্লাহ সার্টিফিকেট দেন ইন্নামাদিনাতু খাইরুল লাকুম ওয়া লাউ কানু ইয়ালামুন আল মাদিনাতু তাবা

মতীনার ইন্না ইসলাম বাদা গরীবান ওয়া সাইউদু কমা বাদা গরীবান হাতা ইআরজু ইলা যুহরিহা রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিস নাম্বার 554 নাম্বার কিয়ামতের পূর্বে সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে ইসলাম আহত হতে হতে দুই মসজিদের মধ্যে ঢুকে পড়ে একটি মসজিদুল হারাম আরটা মসজিদে নববী ঠিক না তাহলে জ্ঞান উঠে যাবে কোন শিক্ষার জন্য করলে স্কুলে সারা দিন পড়াচ্ছে হাটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুইটা সিং তোমার ছেলে কি কি অর্জন করতে পারছে মিথ্যা কথা শুরুও মিথ্যা শেষও মিথ্যা কথা আবার পড়ছে জনি জনি এস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং ইউ লাই হা 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 কি লাভ এসব শিখে আর আমরা মাদ্রাসায় পড়ে প্রথমে আল্লাহর জিকির শিখেছে ঠিক না

কিসনে আল্লাহ আকওয়াত কি গুলদান কিসনে সাজাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাচ্চাদের কোন জায়গায় পড়াবেন মাদ্রাসায় পড়াবেন না হলে আপনি কিয়ামতের ফেতনার মধ্যে থাকবেন যেই এলাকায় যত বেশি ছেলেরা ইসলাম শিক্ষায় শিক্ষিত হবে তত বেশি আপনার এলাকায় সভ্য এবং সেই এলাকায় ইসলামের জন্য নিবেদিত প্রাণ হবে আমি আশা রাখি এই সরিষাবাড়ি থানায় অনেক আলমা থাকার বরকতে এই দেশের মানুষের রক্তের মধ্যে সর্ষবীর যে ইসলামের প্রতি একটি দুর্বলতা আছে না নাই এটা খুবই বিরল অন্য জায়গাতে আল্লা আমাদের কল্যাণ এবং বারাকা দান করুন জি কয়টি আলামত বলেছি এবার আলামত নাম্বার ছয় বলবো কিনা আল্লাহর হাবিব বলেছেন হাদিস উল্লেখ করেছে সিয়ারু আলামিনুবাল লিখেছেন হাফিস শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাই প্রথম যুগের কিতাব তিনি লিখেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি বলেছেন কামতের পূর্বে মানুষ সুন্নতকে বেদাত মনে করবে আর বিদাতকে মানুষ সন্ন্যত মনে করবে সন্ন্যত কি মনে করবে আর বেদাতকে কি মনে করবে মসজিদের মধ্যে ঢুকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদাতের প্রতিযোগিতা হয় জুড়ে বলেন ঠিক কিনা বিধাপ আছে না নাই যদি আমরা বলি যেমন একটা কমন বিদাতের কথা বলি যেই বিদাত নিয়ে আমার বাংলাদেশে মারামারি শুরু হয়ে গেছে আমাদের প্রতি একটা মিথ্যা তহমত লাগানো হয় আমরা নাকি ফরজ নামাজের পর অস্বীকার করি যে ব্যক্তি বলবে নামাজের পরে কোনো দোয়া নাই তার জায়গা ইসলামের মধ্যে আর নাই আমরা বলি ফরজ নামাজের পরে দোয়া অবশ্যই আছি কারণ আল্লাহর হাবিব দোয়া পড়েছেন হাবিস করেছে ইবনে মাজা এবং রিয়াদুস আলি উনিশশো চোদ্দোশো তেপ্পান্ন নম্বর হাবিস আল্লাহ রসূল বলেছেন ওয়ান সৌবান জাদিয়াল্লাহ ওয়ান আনি নেভী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইদাং সরাফিং সালাতি ইশতেখ সরল্লাহ সাল আল্লাহর হাবিব দুই দিকে সালাম ফিরিয়ে তিনি বলতেন আস্ত ফির আল্লাহর হাবিব তারপর বলতেন আল্লাহ কুমার সালাম তারপর কি من السلام على الحبيب برتن اعوذ بالله سميع العليم من الشيطان الرجيم من حمزه ونفكه ونفسه على الحبيب تنبار برتن اعوذ بكلمه الله تام الله الحبيب عبر محمد الشومير برتن اللهم اني اعوذ بك من البراث والجنون والززام ومن سيئ الأسقام الله رسول برتن لا اله الا الله عظيم حبيب لا إله إلا الله رب العرش العظيم الله الحبيب اسمه أجمع بطن اللهم إني أسألك بأنك أنت الله أحد السماوات الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد <applause>

সহকারী সার্জন উর্মিটলা জেনারেল হাসপাতাল ঢাকা উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা প্রধান অতিথিকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি শুরু করব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ খুব কষ্ট লাগতেছে বোধহয় তাহলে আল্লাহ রাসুল পড়েছেন ফরজালাপের পরে দোয়া রকম দোয়া আমার কাছে প্রায় ষোলোশো হাদিসের মধ্যে প্রায় এরকম প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা দোয়ার কথা হাদিসের মধ্যে রয়েছে যেগুলো পড়তে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে তাহলে আমরা দোয়া এখন দ্বিতীয় হলো যে মোনাজাত করা যাবে কিনা অবশ্যই মোনাজাত করা যাবে তবে সেটা কোন জায়গায় এইটার ব্যাখ্যাও দিয়েছেন মোহাম্মদ কোন জায়গায় বুখারি শরীফের হাদিসে কোন কিতাবে বুখারিতে কোন খন্ডে আল এক নম্বর খন্ডে কোন অধ্যায় কিতাব সালাতে কয় নম্বর হাদিসে দুইশো চুরানব্বই নাম্বার হাদিসে কি বলেছেন ও আন আবি আনী আন।

মুনাজাত মানে কি কথা বলে না কেন প্রার্থনা মুনাজাত মানে প্রার্থনা নয় ইউ না তা ইউ না মানে হলো দুই चोर যেমন চুরি করতে গেলে ফিস ফিস করে কানে কানে কথা বলে এটা মুনাজাত হয়ে যায় এটা কি হয়ে যায় তোর আল্লাহর সাথে আপনি যে কানে কানে ফিসফিস করে কথা বললেন এটার নাম কি আল্লাহর নাবি বলেছেন বুখারী শরীফের এক নাম্বার বলিয়ামের দুশো চুরানব্বই নম্বর আল্লাহর হাবিব তিনি বলেছেন আল্লাহর কোন গোলাম যখন সালাতের মধ্যে দাঁড়া যায় সেই ব্যক্তি যেন আল্লাহর সাথে অত্যন্ত গোপনে নিবিড় ভাবে মোনাজাতে লিপ্ত হয়ে যায় سبحانك اللهم ابي حَمْدِكَ زديتنا بر اللهم باعد بيني وبين خطاياي আপনি আল্লাহর সাথে মনাজাত করলেন সুরা ফাতিহার সবগুলো আয়াতে আপনি মনাজাত করলেন এরপরে যখন আমিন বললেন আপনি মনাজাত করলেন এরপরে আমি এরপরে রুকো করলেন মনাজাত করলেন রুকো থেকে উঠে বললেন তাইয়্যিবান মুবারাকান আপনি মোনাজাত করলেন আবার যখন দুই শেষদার মাঝখানে বসলেন রব্বিক ফিরিলি মনাজাত করলেন আবার সেজদা যখন দিলেন মোনাজাত করলেন আবার সেজদা থেকে উঠে আবার মনাজাত করলেন তার মানে তাকবীর থেকে সালাম পর্যন্ত গোটা সময়টা মোনাজাত করলেন ইউনাজা জি মনাজাটা আপনি আল্লাহর সাথে চুপি চুপি দোয়া করলেন ভালো আল্লাহ বলবেন গোটা মনে আছে নামাজ মনাজাত আপনি বলেন না ্যামদীর লাখ, রব্বিননে আলামিন কবি গুলাম মুস্তেবার বাসাই বলতে হয়। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী ধুলোকে বললকে সবারই ছাড়াইয়া তোমারই অন্তর জামি আপরেতন ন্তরজামের কাছে মালি কিিয়াও মিদদিন ইজ্্যা খেন এবধু ও ইজ্্যা খনাস্টাইন বেনা সেরা গোটা সালাতের মধ্যে মনাজাত করলেন। তাই না তাহলে মনাজাত কোথায় এবার দুোয়া কয় পোকা। এটা আমার ফত নয় হানাফি মাজভাবের। প্রসিদ্ধ কিতাব বাদা আয়ে চতুর্থ খন্ড একশো আটচল্লিশ পৃষ্ঠায় হানাফি মাজাহের প্রসিদ্ধ কিতাব আর রদ্দুল মোহতার ফতুয়া স্বামী আবেদিন স্বামী লিখেছেন চতুর্থ খন্ডের একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে হানাফি মাজাহের প্রসিদ্ধ কিতাব আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর তিরমিজির ছড়া আর ফু সাহি নম্বর পৃষ্ঠায় ইবনে মাসুদ থেকে হাবিজ আনা হয়েছে ইবনে মাসুদ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন রসুল আমি কয়ভাবে দোয়া করব। আল্লাহ রাসুল আব্দুল্লাহ ইবনে মাসুদকে শিখালেন হে আবদুল্লাহ তুমি দুই ভাবে মোনাজাত করো এক ভাবে হলো দুআয়ে মাসুরা আর একটা হলো দোয়ায়ে মাসউলা একটা কি দোয়ায়ে আর একটা দোয়ায়ে মাসউলা দুআয়ে মাসুরা কি আপনি নামাজের মধ্যে বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর লম্বা করে পড়লেন আবার পড়লেন আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইল্লা আপনি কোথায় পড়লেন নামাজ এবার দুয়ায় মাস কি আপনার স্ত্রী ব্যবহার করলেন বিস্মিল্লা বলে আপনি স্ত্রী ব্যবহারের দোয়া পড়লেন সেই দুয়াই কি আপনি দুই হাত উত্তোলন করেছেন ইমাম সাহেবকে ডেকেছেন টয়লেটের ভিতরে দোয়া পড়লেন আল্লাহ আপনি কি মসজিদের ইমামকে ডেকেছেন আপনি কি দুই হাত তুলেছেন না মুখে মুখে পড়েছেন এখন বলতে পারেন হুজুর তাহলে হাত তুলা নাই হাত তুলে মোনাজাত করার ব্যাপারে সহি বুখারি প্রায় তিরিশটি দলিল রয়েছে ইমাম ইবনে তাইমিয়া তার মজমা এ তিন নম্বর খণ্ডে নামাজ পর্বের একশো তিরিশ নাম্বার পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন ফরস নামাজের পরে ইমাম মুসল্লিদেরকে নিয়ে শহিদ সনদের ভিত্তিতে আল্লাহর নবী জীবনেও কোনো দিন একবারের জন্য তিনি মনাজাত করেন না হুজুর একটা দলিল দিলে হবে না তাহলে দলিল খোলো হেবায় সালিস তিন নাম্বার বলিয়ামের একশো আটচল্লিশ নাম্বার পিস্তায় ফরজ সালাতের পরে হাত তুলে কোনো মনাজাত নাই সৌদি আরবের থেকে বড় আলেম আবদুল্লাহ বিন বাঁচ তার বিন বিনের তিন নাম্বার বলিয়ামের একশো তিয়াত্তর নাম্বার পিস্তায় লেখেন ফরজ সালাতের পরে হাত তুলে কোনো মনোজাত করা নাই এছাড়া আল্লামা হুসাইমিনী ফতোয়া আরকানুল ফতোয়া বাংলায় হয়েছে ফতোয়া আরকানুল ইসলাম পাঁচশো চব্বিশ নাম্বার মাসালার বর্ণনা করতে যে তিনি লিখেছেন ফরজ সালাতের পরে হাত তুলে কোনো বিবাদ নাই জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আলী নামাজ পর্বে তিনি লিখেছেন আট নাম্বার পৃষ্ঠায় ফরজ সালাতের পরে কোন মোনাজাত নাই আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল আল কুরাইশি ফতোয়া মাসাইলের আট নাম্বার চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় লিখেছেন ফরজ সালাতের পরে হাত তুলে মোনাজাত করার চাইতে না করা উত্তম তিনি বলেছেন এছাড়া আসাদুল্লাহ গালিব সালাতুর রসুলের মধ্যে তিনি এনেছেন আইনে তোহফা সালাতে মুস্তফার মধ্যে আইনুল বাড়ি ওলিয়াবি তিনিও এনেছেন ফরজ সালাতের পরে কোনো তিন নাম্বার বলুইয়ের এক নাম্বার পৃষ্ঠাতে এরপর এক নাম্বার খন্ডে তিন নাম্বার পৃষ্ঠাতে তিনি স্পষ্ট করে লিখেছেন নামাজ এর পরে আত্মুলে কোন নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফতোয়ার কিতাব সৌদি আরবে

আবার হাত তুলে মনাজাত করব আবার চর্মনায়ের মুড়িদ হয়ে যাব আবার হেনাফি মাঝাবের মধ্যে ঢুকে যাব আবার বিদাত করব কারণ একটা করলে সবগুলা করতে সমস্যা কোথায় এখন বলতে পারেন হুজুর আবদুল্লেবনে ফজল কি ভুল করেছেন নাকি আপনি বলতে পারেন আমাদের বড় বড় আলেমরা ভুল করেছেন নাকি আমরা বলবো তারা যতটুকু বুঝেছেন ততটুকু আমল করেছেন আল্লাহর হাবিব বলেছেন আল মুজাহিদ ইউসিবি আল্লাহর রসুল বলেছেন মানুষ কখনো গবেষণা গবেষণা করতে ভুল করে আবার কখনো গবেষণা করতে সঠিক করে ভুল করলে অর্ধেক সুয়াব আর সঠিক করলে পরিপূর্ণ সুয়াব তার আমুল নামার ভেতর আল্লাহ লেখে দেবেন এই জন্য ইবনে ফজল কোরআন আদিস পরে যতটুকু বুঝছেন গবেষণা করেছেন ইবনে ফজল চরশি খলিফা পানার কবরের মধ্যে এই জন্য তিনি সুয়াব নিয়ে কবরের মধ্যে গিয়েছেন সুভার আল্লাহ বলেন আমরা কেন তাদের খাত করব। আমরা কেন তাদের এলমি ও অস্বীকার করব। একটি মাত্র কারণে আমরা তাদেরকে ভালোবাসবো কিন্তু আমরা কেন বাড়াবাড়িতে লিপ্ত হয়েছি সর্বশেষ কথা হলো মোনাজাত হাত তুলে করা সারা এই বিষয়টি ফরস বলেন এই বিষয়টি ফরস এই বিষয়টি সোনাদ এই বিষয়টি ওয়াজিব এই বিষয়টি তৌহিদের ইমান এই বিষয়টি নফল এই বিষয়টা কি যারা করে তারাও বলে নফল যারা করে না তারাও বলে কি নফল তাহলে এই নফল কাজকে বাদ দিলে গালিগালাস করা হয় নফল কাজকে বাদ বাদ দিলে আমাদের অপমানিত করা হয় তাহলে এটাকে নফলের জায়গায় রাখা হয়েছে না ফরদের জায়গায় রাখা হয়েছে তাহলে আমরা কেনই বাড়াবাড়ি লিপ্ত হয়েছি যেখানে এই জমিনের হাটাজারির মুফতি হম ফৈজুল্লাহ আমার উস্তাদের উস্তাদ দাদা উস্তাদ হাফহাদারি মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আজ অব্দি পর্যন্ত সেখানে করা হয় না দারুল বন্দে চারটি বছর অতিবাহিত করেছি সেইখানে কখনো ফরজ সালাতের পর হাত তুলে আজ অব্দি মনাজাত হয় না দিল্লির নিজামুদ্দিন মার কাছে তাবলিকের সময় লাগিয়েছি দুই চিল্লা পর্যন্ত ছয় উসুলে আজও পর্যন্ত তাবলিকের মুরব্বীরা ফরজ সালাতের পরে কখনো হাত তুলে মনাজাত করে না তাহলে আমরা কেন ওই গুমরাগুলা করছি গুমরাহিগুলা করছি যেখানে রসুল বলেছেন আজান এবং একামতের মাঝখানে একজন বান্দা যেই দোয়া করবে আমার আল্লাহ তাই কবুল করবেন বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ কোন কিতাবে হাদিসটি উল্লেখ করেছে মুসান্নাফে আবি সাহেবাতে চার নাম্বার ভলিউমের চার হাজার ছেচল্লিশ নাম্বার হাদিসের মধ্যে তাহলে আমরা মসজিদের মধ্যে যারা করেন কারা করেন আমাদের গালিগালাজের কোনো দরকার নেই আমরা তাদেরকে উদাত্ম আহ্বান জানাবো যে আমরা আমাদের পক্ষ থেকে দলিল আবিল্লা দিয়ে আমরা এইটুকু বুঝেছি যদি আপনাদের পক্ষ থেকে কোন দলিল আবিল্লা থাকে স্পষ্ট কোনো সহি হাবিসের ব্যাখ্যা করেন নীল আকাশের নিচে এই জমিনের উপরে এই সংক্রান্ত যদি কোনো আমল থাকে একটি সহি হাবিস দেখান আমরা তৌবা করব আবার মান্য করব। কিন্তু এই পর্যন্ত আমাদের পূর্বে ইমাম তাইমিয়া বলেছেন আমি তন্ন তন্ন করে খুঁজেও হাত তুলে মোনাজাত করার ফরজ সালাতের পরে একটি হাদিস আজ পর্যন্ত সহিহ সনদের ভিত্তিতে আমরা পাইনি যতগুলো হাদিস নেওয়া হয় দুবুরে সালাত বান বা আদ সালাত এগুলো সব বলে ওই যে সালাতের পরের দোয়াগুলো হাত তুলে সংগ্রামতে একটা হাদিসও না কথা বুঝতে পারছেন কিনা এই দোয়া আর মনাজাতের আমি মধ্যমপন্থী ভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করে গেলাম এখন যার মনে চায় মনে চায় আল্লাহর পক্ষ থেকে সত্যের যে দলিল তোমার কাছে এসেছে জনগণের সামনে তুমি তা তুলে ধরো কেউ যদি মানে তা নিজের জন্য মানবে আর কেউ যদি অস্বীকার করে নিজের জন্য অস্বীকার করবে রসুল আমি আপনাকে পাহারাদার করে পাঠাই নাই কি করে পাঠাই নাই বাহিরে করে পাঠাই নাই কো বিরক্ত লাগতেছে কথা শুনতে তাহলে কয়টি আলামত বলছিলাম ছয়টি তাহলে আমরা এই আলামত থেকে শিখতে পার পেলাম যে যাবতীয় যত বিদাত আছে। সমগ্র বিদাতকে আমরা পরিহার করব নূরুস সুন্নতি ওয়া যুলমাতুল বিদআতি সুন্নাত হলো আলো আর বিদাত হলো কি অন্ধকার রসুল বলেছেন বিদাব মানুষের নেকামলকে নষ্ট করে সাহেবের বিদাতকারীর ফরজ নফল রুজা হজ জাগাত কিছুই আল্লাহ কবুল করেন না ইয়া মিনাল ইসলাম কানা তা খরুজমিন শাহ আরতিন আজিজ রুটি তৈরি করার সময় ওই রুটির মধ্যে চুল পড়লে চুলকে যেমন টান দিলে বের হয়ে যায় এ থেকে দ্রুত গতিতে একজন বিদাতকারীর আমল এবং ইমান তার শরীর থেকে বের হয়ে যায় মুসনাদ আহমদ ইমাম হাম্বাল সতেরো নম্বর খণ্ডের চৌত্রিশ হাজার ছেষট্টি নম্বর আদিস আমি উল্লেখ করলাম সনস এই সনদের জৈয়দ বলেছেন ইমামে ইবনে হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলাই এই যে ইসলামের যে একটা খেদমত হচ্ছে আল্লাহ যেন তার হাত দিয়ে কল্যাণের হাত থেকে প্রসারিত করেন যেটা বলেন আমিন তো সর্ব যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আপনাদের মনে আছে তো নাম্বার বলছিলাম একটা কথা করে সংক্রান্ত যে ঝগড়াগুলো আপনাদের মধ্যে হচ্ছে যদি আপনারা ঝগড়া না করে আপনারা অব্যয় থাকেন প্রশাসন থাকবে মূল আরবি কেতাবের এবারত থাকবে কেতাব নাদিল্লা থাকবে এই বিষয়টা নিয়ে জাতির সামনে অনলাইন থাকবে তারপরে ইলেকট্রিক মিডিয়া থাকবে ইউটিউব চ্যানেলগুলো থাকবে ফেসবুক চ্যানেল লাইভ হবে জাতি দেখবে কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু তারপর পেছনে কথা বলবেন না যদি সাহস থাকে সমৃদ্ধ থাকে কিতাবি এলমের দূর থাকে মায়ের যদি এক ফোটা দুধ পান করে মোকাবেলা করার সাহস থাকে যে কোনো প্রান্তে প্রশাসনের কবরস্থান হলে কবরস্থানে স্কুল ফিল্ডে ডিসি অফিসে হলে ডিসি অফিসে না হলে কোর্টে হলে কোর্টে আমরা যে কোনো জায়গায় আমাদের টিম সব সময় এই সন্ন্যকে জীবিত রাখার জন্য সবসময় প্রস্তুত রয়েছে আপনারা আপনাদের নাম পেশ করবেন আমরা আমাদের নাম পেশ করব কিন্তু কোনো জায়গায় ওয়াদা বিএ পরিত্যাগ করলে আপনারা পরাজিত হবেন আর জাতির কাছে কখনো এই সমস্ত কাজগুলো করে লজ্জাবুত করবেন না কারণ আমরা অতিষ্ঠ হয়ে গেছি মাত্র কয়েকটা জেলা কয়েকটা থানার ঠুনকো কিছু লোকরা এটা ধরে রেখেছে বাকি সব জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বরকতে এই বিদআতগুলো মসজিদ থেকে উঠে গেছে ঠিক কিনা বলেন এটা স্পষ্ট কথা আমাদের পক্ষ থেকে আমরা তওবা বারবার আশা করছি না কারণ যারা করছে তারাও আমাদের লোক যারা করছে না তারাও আমাদের লোক কিন্তু আমরা এই আসু জিনিসটা সমাধান চাই নাকি বলেন যে আমরা ঝগড়া চাই না আমরা এটা নিয়ে কোনো বিরোধ চাই না কি লাভ আছে আমরা তো আল্লাহ আল্লাহর ভালোবাসার জন্যই করতে চাই দুনিয়ার কোনো চাপতে না তো নাকি যেখানে জমিও তাহলে হাদিসের প্রাণকেন্দ্রে যারা আছেন তারাও এটাকে হুজ্জত মনে করেন না পৃথিবীতে জমিও তাহলে প্রতিষ্ঠাতা সাইখ আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের ইমাম আচ্ছা হজ করতে যান না কেউ জানতো ফরসালাতের পর কয় কয়দিন কয়বার রাত্রের মনজাত করে একবার করে না তাহলে যিনি সমগ্র বিশ্বের ইমাম আজম কাবা তিনি করেন না হাতি ঘোড়া গেল তল ছাগলে কয়ে কত জল কথা মনে হয় বুঝেন নাই সুতরাং আমাদের এইসব কথাবার্তা কোন কর্ণপাত করবেন না আমি বিশ্বাস রাখি কিশোরগঞ্জের মনে যারায় অন্য মাঝাব আলহামদুলিল্লাহ আমরা কোনো মাঝাবকে খাটো করি না তাদেরকে আমরা ভালোবাসি সম্মান করি তারাও আমাদের ভাই তবে অত্যম আর অনত্যমের বিষয়গুলো নিয়ে আমরা দলিল আদিল্লা দিয়ে কথা বলি তাদের গালিগালাজ করি না এগুলো আমাদের মানহাস আমরা আল্লামা শফি মৃত্যুবরণ করার পরে তাকে সম্মান করেছি আমরা আমরা কোনো আলেমের ব্যাপারে প্রতিরোধ করলে তার পক্ষে কথা বলেছি মাসিকা তাহারিকের মধ্যে আরাফাতের মধ্যে তবে প্রশংসা এসেছে কিন্তু আমাদের মসজিদ তারা বিরান করছে ফরিদপুরের মসজিদ জ্বালিয়ে দিচ্ছে ভোলায় মসজিদ পুড়িয়ে দিচ্ছে কেননা আমরা সব সবসময় উদারতা দেখিয়েছি আর আপনারা সব সময় লাঠি সোটা দেখিয়েছেন এটাই হলো আপনারা আমাদের মধ্যে পার্থক্য ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের বুঝ বা সমাজ দান করেন জোরে বলেন আমিন কয় নম্বর আলামত বলবো সাত আট না ও সাত আট না মুরব্বী বলেছেন আট এটা ঠিক ওল্ড ইজ গোল্ড তাই না বৃদ্ধরা স্বর্ণের মতন তবে যেই বৃদ্ধরা বিদাত করে ওল্ড ইজ বোল্ড সবাই গোল্ড না এই হুজুর গোল্ড আবার কিছু বৃদ্ধ আছে ওল্ড ইজ বোল্ড ঠিক না আমরা ওল্ড ইজ গোল্ড চাই ওল্ড ইজ বোল্ড চাই না নাকি আল্লাহর নাবি বলেছেন হাদিস উল্লেখ করা আছে সহিহুল বুখারী কিতাবুল ফিতান ছয় হাজার দুই নাম্বার বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ও আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ারেওয়া সাল্লাম তিনি বলেছেন ইন্ডামিন আশরত ইসা আ কেয়ামতের পূর্বে কিছু শর্ত ঘটবে এর মধ্যে একটি শর্ত হল ইয়াদহার আর রেবা সমাজের মধ্যে সুদ প্রকাশিত হবে কি প্রকাশিত হবে সুদ আপনার এলাকায় আসে না নাই বেশি না কম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ারেইওয়া সাল্লাম তিনি বর্ণনা করেছেন সুদের ভয়ঙ্কর ব্যাপার সুদের masala গুলা হলো সুদখুর হলো চার প্রকার ব্যক্তি কয় প্রকার ব্যক্তি আমার ব্যাখ্যা না মুখারী শরীফের মুসলিম শরীফের বাহাত্তর নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেছেন সুদখুর হলো চার প্রকার ব্যক্তি এক নাম্বার হলো আকিলার রিবা মুকিলাহ দেইহি ও শাহিদাইহি ওয়া সাওয়া সাওয়াউন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লিখে আর যারা সুদের সাক্ষ্য দেয় আল্লাহর বলেছেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লিখে এই চার প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তালা সুদখোর বলে গণ্য করে কয় প্রকার ব্যক্তি চার প্রকার ব্যক্তি শুধু তাই না যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদের লেনদেন করে সুদের সাথে সম্পর্ক রাখে সুদের ব্যাংকে চাকরি করে একদিন সমান সমান চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সমান সমান চোদ্দোশো চল্লিশ মিনিট একদিন সমান কয় ঘন্টা চব্বিশ ঘন্টা সমান কত মিনিট চোদ্দশো ফোরটিন হান্ড্রেড ফোরটি মিনিটস চোদ্দশো চল্লিশ মিনিট চব্বিশ ঘন্টা তুমি তোমার মায়ের সাথে জেনা কর চব্বিশ ঘন্টা তুমি তোমার চোদ্দোশো চল্লিশ মিনিট তোমার মায়ের সাথে জেনা করলে যে রকম গুণা লাগা হয় প্রত্যেকটা মিনিটে তোমার মায়ের সাথে জেনা করার গুণা তোমার আমল নামার ভেতর আমার আল্লাহ লেখে দা এখন আপনারা বলেন মায়ের সাথে জেনা করে চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিট জেনা করে আল্লাহকে কি আপনি পাবেন হুজুর আপনি পেলেন কোথায় মায়ের সাথে না গুণাগুলো দুই রকম একটা হলো জারিয়া যেই কন্টিনিউ হতেই হতেই থাকে থাকে আপনি সিনেমা হল নির্মাণ করেছেন যতক্ষণ পর্যন্ত এক টিকিটে চলে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় এই কাবিরা গুনা লেখা হয় চোদ্দশো চল্লিশ মিনিট মরার পরেও আপনার আমল এটা লেখা হয় আল্লাহর হাবিব এই জন্য বলেছেন আবিদাউদের হাদিস তিরমিজির হাদিস নাসাই শরীফের ষোলোশো বত্রিশ নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন ও আন জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নার রিবা সাত সাবউন বাবান সুদের গুনাহের দরজা হলো 73টি সর্বনিম্ন দরজা হলো হুবান আইসারুহা ঙ্কা আর রাজ উম না আল্লাহর হাবিব বলেছেন সুদের দরজা হলো তিহাত সর্বনিম্ন দরজা হল সুৎখুর তার মা কেল মা স্পর্শ করলো মায়ের সাথে আর রাজনা গ আল্লাহর হাবিব বলেছেন সুৎখুর তার মা কে ধরলো মায়ের কাপড় করলো মায়ের সাথে জেনা করলো এমন সুৎখর আপনার এলাকার ভেতর আছে না না আছে না মায়ের সাথে জেদা করা চব্বিশ ঘন্টা তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাতের কোনো বললো নাই তোমার হজ হলো তসবি সুরমা আতর আর খুরমা কি তসবি সুরমা আতর আর কি খুরমা তুমি মক্কা গেছো কেন ঘুরার জন্য গিয়েছো।

লাইলাতান আল্লাহর হাবিব বলেছেন আমি রাতের বেলায় মেরাজ করলাম কি করলেন মেরাজ করলেন মেরাজ মানে কি উর্ধমন আল্লাহর হাবিব কি মহান আল্লাহকে কখনো দেখেছেন বলেন আল্লাহর হাবিব কি আল্লাহকে কখনো দেখেছেন কখনো দেখেন নেই সচক্ষে দেখেন নেই অন্য কোন নবী আমার আল্লাহকে দেখেন নেই অন্য কোন নবী আমার আল্লাহকে দেখেন নেই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম জীবনে একবার স্বপ্ন যুগে আমার আল্লাহকে আমার আল্লাহর হাবিব নিজে স্বপ্ন যুগে আমার আল্লাহকে তিনি দেখেছেন কোন যুগে হুজুর দলিল কোথায় আছে অন্য কোন নবীকে আল্লাহ এই নিয়ামত দেন নেই আল্লাহর রসুলকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন বাংলা যারা বাংলা হাদিসের অ্যাপস আছে বাংলা কিতাবের তিরমিজির দলিল হল বত্রিশশো একত্রিশশো উনষাট নাম্বার বত্রিশশো তেত্রিশ বাংলা হাদিসের সুনানে তিরমিজির মান হলো সোহিদিৎ দান অনেক বেশি পরিমাণে সহিবি আল্লাহ বলেছেন আল্লাহর রসুল আমাকে বলেছেন আতানিয়া রব্বি তারক ও ফি আহসানি সুরতিন আমার আল্লাহর হাবিব বলেছেন ও আবদুল্লা ইবনে আব্বাস আমার মহান আল্লাহ রব্বুল আলমিন উত্তম সুরতি স্বপ্ন যুগে তিনি আমার সামনে এসে দাঁড়ালেন আমি আল্লাহকে উত্তম সুরতে দেখলাম কি اتاني الليلة ربي تبارك وتعالى في أحسن سورة أمر الله أمي أتم سورة دقلام كون سورة إبار الله ترنو بيكي بولس قال يا محمد هل تدري فيما يختسم الملأ الأعلى او محمد جنونكيب أقاشر فرشترا كون أمرني جغراي لبتغيتي الله الحبيب صلى الله عليه وسلم তিনি বলেছেন ক্যাপফরতি ফিল ক্যাপফাথ নামাজের অযু করে আহসানল দুু আতমমা আতাল মাথ আজিত। নামাজ কিংবা কোন নামাজ অযু করে এক কদাম মসজিদের দিকে বাড়ালে কত পরিমাণের নেকি হয়। আকাশের ফেরেষ তারা ওই বিষয় নিয়ে সুয়াবের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তারা তর্ক শুরু করে দিয়েছে। أتاني الليلة ربي تبارك وتعالى أمر الله كامي دوي تشوكنا شبنا جوكي بكتي ابن عباس بلن قال أحسبه قال في المنام إذا الله نبي الله كزد دكسن এটা ছিল স্বপ্ন যুগে এটা ছিল কোন যুগে স্বপ্ন যুগে এবার আল্লাহ তার নবী মোহাম্মদকে জিজ্ঞাসা করলেন হাল তদ্রি ফি মাসিমুল মালা উল আলা ও মোহাম্মদ তুমি বলো তো আল্লাহ তালা বলছেন ফেরেস্তারা কোন আমল নিয়ে তর্ক করছে আল্লাহর হাবিব বললেন আহসানুল উদুয়া যে ব্যক্তি উত্তম রূপে উজু করে মসজিদের দিকে গমন করে আমার আল্লাহ তার সাথে নিজেই সাক্ষাৎ করবেন হাবিস তো সহি তিরমিজি জামে তিরমিজি সনদ হলো সহিদ্দান আলবানি বলেছেন অনেক পরিমাণে সহি কারণ প্রত্যেক রাবি বিখ্যাত রাবি বুখারি মুসলিমের রাবি সুহান বলবেন না তাহলে এই হাদিস থেকে কি প্রমাণিত হলো মহান আল্লাহ তালা রাসুলি একমাত্র কাকে দেখেছেন কোন যুগে যেহেতু হাদিস বলেছি কি বলেছি আরবি বলেছি বাংলা বলেছি বাংলা মিলালে হুবহু এটা পাবেন আরো বিস্তারিত হাদিসটি আছে এমন কি আল্লাহর হাতের শীতলতা রসুল বলেছেন আমার বুকের উপর দিয়ে আল্লাহর হাতের শীতলতার অনুভব আমি করতে পেরেছি তাহলে আল্লাহ তার রসুল সাল্লা তিনি আল্লাহকে দেখেছেন এ কথা কেন বলেছি এই সুৎখুরের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ রাসুল মেরাজ করলেন উপরে গেলেন উর্ধ্বগমন করলেন তোলা এত ফিন্নার জাহান নামের মধ্যে উকি মারলেন কিসের মধ্যে দেখলেন কিছু লোকের পেট বিরাট বড় মটকার মতন আল্লাহর হাবিব বললেন মানহা উলা ইকিয়া জিব্রিল এই যে এই লোকগুলার পেট বিশাল মটকার মতন বড় বড় এই লোকগুলো কারা আল্লাহর হাবিব কে জিব্রাজ বললেন হাবিব এই লোকগুলো হলো আপনার ওই লোকগুলা যারা জমিনে আর আর ঘুষ জনমের মতন খেয়েছে এই জন্য আমার আল্লাহ তাদের পেটের ভিতর সাপ আর বিচ্ছু দিয়ে তাদের পেটকে পরিপূর্ণ করে দিয়েছেন কে দেখেছেন আল্লা দেখেছেন কি দেখেছেন তাদের পেট পেট দেখছেন না কত মোটা হয় যেমন পেটটা পেটটা ছিল বছর বয়সে করে ফুটে গেছে তাই পাইছেন তিনি এখন পটল তুলে কবরে ঢুকেছেন তাই না এই যে পটল তুলে আগ পর্যন্ত ওর পেট তো পুরাপুরি কয় হাজার মাসের মহিলার জন্য মনে হয় যে দশ কোটি মহিলা একত্রিত করলে দেওয়ানবাগির সমান হবে না পেট বড় হতে হতে চাঁদের দেশে মিলে গেছে কথা মনে হয় বুঝেন নাই জি তাহলে বুঝে যাচ্ছে যে দেওয়ান দেওয়ান বাগির পেটের মতো আপনার পেট জাহার নামের মধ্যে হবে আপনার পেটকে হারাম দিয়ে পরিপূর্ণ করেছেন কি দিয়ে পরিপূর্ণ করেছেন আবার সুৎখর বাড়ি তৈরি করে কি তৈরি করে লেখেছে হাদামিং ফাদলে রাব্বি আল্লাহর দানের বাড়ি মাহাকবি আল্লাহমাই বালতাব তার বসে কোয়াইলাখেন সুদসা বানীহাৎ সুদ্যসা বাণী হাত হাই মেরা মুরুব্বী কেয়া লেকনা কেতুম দেয়ালকা উপরায়া হা দামিংসা দেলের বি সুধে টাকা দিয়ে বানিয়েছো বাড়ি করছো তুমি বাহাদুরি আর বলছ তুমি আল্লার দান আল্লাহ তোমায় করবেন থেকে বড় অপমান আর আল্লাহর হাবিব বলেছেন সুতখুরের কোন নফল রোজা আজাত কিছুই কবুল হয় না রাম তুকবালুস আর করলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না তিরমিচির বননায় তেইশশো তিরিশ নাম্বার বননায় দাউদের বননায় আঠারোশো বিশ নম্বর বননায় ইবনে মাজার বননায় মুসলিম শরীফের হাবিস নাম্বার হলো ষোলোশো একচল্লিশ নম্বর আল্লাহর হাবিব বলেছেন একজন লোক বিরাট বড় সফর করে এসেছে ইউথিলু সাফারা

তা হারাম ওয়া মালবাসুহু হারামুন এই লোকটা যা পরিধান করে তা হারাম ওয়া মাশরাবুহু হারামুন এই লোকটা যা পানাহার করে পান করে তা হারাম ওয়া গুদ্দিয়া বিল হারামুন চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত হারামের উপরে আমি আল্লাহর রাসূল জানি না এই লোকটার দোয়া আল্লাহর আকাশে কেমনে কবুল হয় এই আলাকার সুতখুর যতই দোয়া করো কেন তোমার দোয়া আল্লাহর আকাশে যায় না কারণ তুমি তোমার মায়ের সাথে চব্বিশ ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিটে জেনা কর মাকে জেনা করে মসজিদের মুতুয়াল্লি হয়ে লাভ কি মাকে জেনা করে দানবীর হয়ে লাভ কি মাকে জেনা করে তুমি আল্লাহ হতে পারবা না আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না কারণ তোমাকে সুদকে কি করতে হবে বর্জন করতে হবে এবার যারা এই বক্তব্য শুনে আজকে রাতের পরে যারা সুধি ব্যাংকের চাকরি ছাড়তে পারলেন না কি ব্যাংকের সুধি ব্যাংকের চাকরিকে বউ যেমন ডিভোর্স দেয় না এরকম ডিভোর্স দিয়ে দিতে হবে তারা দাও কি দাও তালাক দিতে হবে কোন ব্যাংকের চাকরিকে সুদের সাথে রিলেটেড কোন কাজ এনজিও ব্রাক শেখা পোশেখা সুদ কষা অমুক অমুক মুন্সি টুন্সি বিভিন্ন আসে না আমাদের দেশে সুদ খায় ঠিক না ভাই ঠিক সুর খুর আর সুদ খুর একই খোর বরং সুর যাই খায় তা খায় সুয়ার তো আর সুদ খায় না বরং সুরের চাইতে দেব নিচেই আছে এরা কেকাল কাল আমি বাল আদল কুকুর টুকুর যাই থাকুক না কেন কুকুর যাই খাই তা খায় কুকুর তো আর সুদ খায় না আপনার মতন নাকি যে কুকুর এবং শুকর আপনার চাইতে শ্রেষ্ঠ যেহেতু আপনি সুৎখোর আপনি সুয়রের চাইতে নিকৃষ্ট আশ্চর্যের ব্যাপার আপনি একটা আদর্শ শুকরও হইতে পারেন নাই কি হইতে পারে নাই আদর্শ শুয়রও হইতে পারে নাই আইডল সোয়াইন হইতে পারে নাই সে আইডল ডগ হতে পারে নাই সে কোন লোকগুলা আমার কিন্তু দেখার দরকার নাই কোন লোকগুলা দেখার দরকার আছে আমার কাজ আপনার কাছে মেসেজ পৌঁছে দেওয়া আপনার কেয়ামতের প্রধান আলামত অথচ সুতখুরকে মসজিদের কমিটির মধ্যে বসানো হয় একজন কেশিয়ার একজন সভাপতি একজন সেক্রেটারি ঠিক না ঠিক আবার তারা বাউল ফকিরের জিকির করে মদ খামু হারাম খামু হাসতে হাসতে তারা আবার কি পীরকে ধরা ফরজ যেমন সোরকে ধরা ফরজ সোরকে ধরে যেমন পিঠাতে হয় পীরকে ধরে পিঠাতে হবে এই হলো পীর আর সোর ধরার দলিল তাই না কারণ সোর সাহেব আপনার মাল চিন্তায় করে পীর সাহেব আপনার ইমান তার মুদদেরকে জিকির করতে দেয় মহিলা পুরুষ একসাথে জিকির করে আইসি ল্যাংটা যাবো ল্যাংটা ঠিক না ঠিক এগুলো সব কোন জায়গায় দরজরে খাট পূজারি পীর পূজারি মুশরেক আদতে মোশরেখ এই মুশ্রিকদের দ্বারাই এইগুলো হয় ঠিক না ঠিক আমার আপনার দেশে এগুলো হয় না কারণ সহি হাবিজ পীর খির কোনো কিছুর খাওয়া এখানে নাই কোরআন আর হাবিজ ছাড়া এইগুলোকে অবাঞ্চিত ঘোষণা করে দিয়েছে এই এলাকার জনতা ঠিক না ঠিক কিন্তু তা বাংলাদেশের কিছু লোক পীর হয় কারণ পীর হইলে এই যে ডলার ডলার পাওয়া যায় আমু আলার বাতিল চাই পাঁচটা বউ পাওয়া যায় আলহামদুলিল্লাহ তাই না সব পাওয়া যায় কি হইলে পীর হইলে সেটা ভিন্ন বিষয় এই সুৎখর মানুষরা পীরের কাছে যায় কয় যাই খাইছি তা খাইছে বাবারে দললে সব পার হয়ে যাবে কারে দললে বাবারে দললে সব পার হয়ে যাবে কিন্তু সুত্য বুঝাতে পারে না এই যে বক্তব্য শুনি মাকে জেনা করার মতন রুসি রুসি আছে এমন কোন এলাকার লোকের মোটেও এই কথা শুনে যদি আপনার মধ্যে ইমান পয়দা না হয় আমার তো মনে হয় কথাগুলো শুনে আপনার পাশে যে জঙ্গল আছে জঙ্গলের জঙ্গলি গন্ডারের শরীরে লেগেছে কিন্তু এখানে মানব গন্ডারের চামড়া কিছু আছে তাদের চামড়ায় লেগেছে বলে আমার মনে করলো না যদি মনেই হতো তুমি এই সরিষাবাড়ি আরপনগর বাজারে তুমি কলা বিক্রি করে খাও দিক মাছ বিক্রি করে খাও তেলাপিয়া মাছ বিক্রি করে ব্যবসা করে খাও তুমি দুধ বিক্রি করে খাও কলা বিক্রি করে খাও লেচু বিক্রি করে খাও জুতো শিলিয়ে খাও তাতে তোমার সমস্যা নেই কারণ রেসল বলেছেন আল কাসিম হাবিবুল্লাহ বললাম যে ব্যক্তি হালাল ইনকাম করে সে ডাইরেক্ট আমার আল্লাহর বন্ধু হয়ে যায় তার লাভ কি মেয়ে বিয়ে দেওয়ার সময় ব্যাংকার খুঁজে ব্যাংকার তুই ব্যাংকার না খুঁজে সমুদ্র কিংবা নদীর ভাওয়া ব্যাংকে খুঁজিস এটা তোর জন্য ভালো হবে তার ওই ব্যাটা ব্যাংকার না ব্যাংক এটা মার জানার দরকার নেই আপনার মেয়েকে কোন হারাম করে সাথে বিয়ে দেবেন না কার কোন খোরের সাথে আপনার মেয়েকে হারাম করে সাথে বিয়ে দিলে আপনি নিয়ে ওরা হারামের মস্তার মধ্যে ফেলে দিয়েছেন বিয়ে দিবেন মোমেনির কাছে কাদের কাছে মোমেন মোত্তাকিদের কাছে খুব বিরক্ত লাগতেছে আলোচনা শেষ হয়ে যাবে তাহলে এই কথা স্পষ্ট হয়ে গেল এই আলামত থেকে আট নম্বর আলামত থেকে যে আপনি অবশ্যই অবশ্যই আপনি সুদের সাথে কোনো লেনদেন করতে পারবেন না তবে কি তাহলে টাকা কোথায় রাখবো আবার এক ফতোয়া দেয় হুজুর ইসলামী ব্যাংক আমি তাদের ব্যাপারে বলার পূর্বে বলবো তাদের মন মানসিকতা সব ব্যাংক থেকে ভালো আছে ইসলাম এই দেশে খেলাফতে আলা মানহাজুন লোভিয়তির আদলে যদি কোরআনের আদলে যদি এই রাষ্ট্র পরিচালিত হয় তাহলে ইসলামিক ব্যাংক সর্বপ্রথম তারা শরিয়াতের ব্যাংক তৈরি করতে পারবে কিন্তু হানড্রেড পারসেন্ট সুদমুক্ত কিন্তু ইসলাম ব্যাঙ্গনা না সুতরাং আপনি কেবল ব্যাংকের ভিতরের টাকাকে সিকিউরিটির জন্য রাখতে পারবেন আপনি কিন্তু টাকা রেখে মাসে মাসে তার লাভ্যাংশ তুলে খাওয়া আপনার জন্য সুর খাওয়ার সমান গোনা কি খাওয়ার সমান গুনা শুয়োর খাওয়ার সমান গুনা কথা বুঝতে পারছেন কিনা সুতরাং আপনি সিগুড়ির জন্য রাখবেন কারণ বাঁশের চুঙ্গায় ভরে মাটির নিচে রাখার তো কোনো ব্যবস্থা নাই আছে তোর সেফ এর জন্য যেহেতু আল্লাহ বলছেন ফত্তাক উল্লাহ তোমরা আল্লাহকে তোমাদের সাধ্য মতো ভয় করো এর চেয়ে বেশি সাধ্য আমাদের আছে ওয়ালা ইউ কেল্লি ফল্লাহ ইল্লাহ আহা বান্দার সাদ্দের বাইরে আমি আল্লাহ বান্দাকে কোনো কিছু চাপায় দেবো না লা এ করাহা ফিদ্দিন ইসলাম কোনো জবরদস্তি ধর্ম নয় নব্বই মন বস্তা চাপানো যায় ইসলাম জোর করে কারো উপর চাপানো যায় না করতে বইয়ে না রোশ ডমিনাল গয়ী নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ শূন্যত আর বেদা কথা বুঝতে পারছেন বোধহয় দেখচা আলামত বললাম আরো বলবো না শেষ করে দেবো এবার আলামত নাম্বার নয় যদি এই এলাকার কোন মা কোন বন কোন ভাই কোন যুবতী কোন যুবক যদি এই আলামতের সাথে থাকো আল্লাহর ওয়াস্তে বলছি তোমরা এখান থেকে বের হয়ে যাবে আলামত নাম্বার নয় বলার পূর্বে আল্লাহর রাসুল বলেছেন কে বলেছেন জুরে সিল্লায়া বলেন কে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহাল্লাম তিনি বলেছেন মনে হয় আল্লাহর রাসুলের কথাগুলো চোদ্দশো বছর আগে বলেছেন কিন্তু তার কথাগুলো চোদ্দশো চল্লিশ বছরও সত্য প্রমাণিত হয়েছে আল্লাহর হাবিব বলেছেন যে যুবক গান শুনবে সেই যুবক হলো শুকর যেই যুবতী গান শুনবে সেই যুবতী হলো শুকর যেই যে বুড়া ঘরের মধ্যে স্টার জলসা দেখবে এই বুড়াগুলো টাটকা বন শুরু আর বুড়ি স্টার জলসা ঘরের মধ্যে গিলবে এই বেটি আর নি হয়ে যাবে বলেছেন মোহাম্মদ এখন বলতে পারেন হুজুর আল্লাহর নবী বললেন নাকি হ্যাঁ আমি আপনাকে দেখাবো দলিল দিয়ে প্রমাণ দিয়ে হাদিস দিয়ে অবরোধ দিয়ে প্রমাণ করে দেখাবো যদি আমি প্রমাণ দেখাতে না পারি জুতো মারবিল আমার ডান গালে ষোলোটা দাঁত ফেলে দেবেন আবার বাম গাল পেতে দেব বাকি ষোলোটা গুষ্টি শুদ্ধ উঠায় ফেলবেন ষোলো গেল ষোলো গেল দুই ষোলো যুগ হয়ে কয়টা গেল বত্রিশটা উড়াই দিলেন যদি না দেখাইতে পারি আর যদি দেখাতে পারি মায়ের যদি এক ফোটা দুধ করে থাকেন আপনি যদি হালাল সন্তান হয়ে থাকেন আল্লাহর কসম আজকে থেকে কোনো গান আপনি আর শুনবেন না জোরে বলেন ঠিক কিনা কাই হুজুর কে বলেছেন প্রথম দলিল আল্লামা নাসির উদ্দিন সহীহা হাদিস নাম্বার নাম্বার হল খন্ড হলো ছয় এছাড়া হাদিসটি উল্লেখ রয়েছে তাবারানি মোজামুল কেবির দ্বিতীয় খণ্ডের দুই হাজার সাত্রিশ নাম্বার হাদিস আলবানী হাদিসটিকে সহি বলেছেন ইমাম শাকের হাদিসটিকে সহি বলেছেন হাদিস সহি হলে মানতে কোনো সমস্যা আছে নাকি আল্লাহর নারী বলেছেন লাইউ কমন আল্লাহর রসুল বলেছেন কেয়ামতের পূর্বে এমন কিছু লাইউ বাইটান্না কমন মিন উম্মেতি আমার উন্মতের ভিতরে এমন কিছু নারী আর পুরুষ বের হবে আলা তো আমিন অশারাবিন তারা রাতের বেলায় মদ্য পান করবে কি পান করবে আমিন আল্লাহ এবং রাতের বেলায় তারা গান বাজনা করবে কি করবে তাহলে কয়টা কাম করবে নেশাদার দ্রব্য পান করবে আর কি করবে রসুল যদি এতটুকুন বলতেন কোন বলতাম على حبيب تاربولتين فايس بارو قدم مساكو كرادتين والخنازير اهناء لن يلما <applause> اصلا اي عم يزيد جاتكوري كينزي المانيكي شابا رسول بولتين فايس بارو قدم مساكو كرادتين والخنازير تابي شي هاركي শুকরে পরিণত করে দা হবে কয়টি কামের কারণে এক হলো কি শুনবে গান বাজনা শুনবে ইমামে ইবনে হাজার আসকাদানি তিনি ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করেছেন এই বাননার শুকর হয়ে যাওয়া মানে হলো তাদের অন্তরগুলো গুলো শুয়োরের মতন হয়ে যাবে কার মতন শুয়োরের দেশ হলো আমেরিকা কার কোন দেশ শুয়োরের দেশ কিসের দেশ এর সকালবেলা নাস্তা হলো সুইন আর ওয়াইন সুইন মানে কি শূকর আর ওয়াইন মানে কি মত তবে সকালে নাস্তা কি সুইন আর কি ওয়াইন তার সুইনো খায় ওয়াইনো খায় মদো খায় শূকরো খায় এর জন্য তবে চরিত্র কিসের মতল শুকুরের মত আল্লাহর হাবিব এইজন্য বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আদামুলহমুল কিনসিরি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শুকুরের গোশত হারাম করে দিয়েছি কেন হারাম করে দিয়েছেন শুকর যারা বক্ষণ করে তাদের চরিত্র সুয়র মতন হয়ে যায় আমেরিকায় এক মিনিটে নিরানব্বইটা ধর্ষণ হয় আমার বাংলাদেশের লোকেরা শুয়ার খায় না দেখে মাঝে মধ্যে সপ্তাহে দশ বারো দিন পর পর হয় ঠিক কিনা বলেন কিন্তু কিশোর হয় কারণ আপনি সুয়ার না খেয়ে আপনার চরিত্র শুধু শুয়র মতন হয়েছে কিসের মতন এই গান বাজনা দেখে আপনার চরিত্র কি শুয়ারের মতন হয়েছে এ দেশের অনেক বিয়েতেও গান বাজনা বাজে বাজে না আরে বাবারে রে কুকুরা শুয়ারের বিয়েতেও তো গান বাজনা বাজে না তোমার বিয়েটা তো শুয়ারের মতো হইলো না ভাদ্র মাসের কুকুর যে একটা কুকুর নিকে বিয়ে করে সেখানে তো গান বাজনা নাই তো তোমাদের চরিত্র ভাদ্র মাসের কুকুর কুকুর চাইতে খারাপ হয়ে গেলে কি করে আবার কুত্তার জিম্বা বের করে কিছু হুজুর ওই সমস্ত বিয়েতে দাওয়াত খায় কি করে ওই বেটা হুজুর নামের কলঙ্ক ঠিক কিনা বলেন ঠিক দায় কি করে সমস্ত বিয়েতে হালাল না হারাম আর এই বিয়ের সন্তান হয় কি টাটকা আমি আর ওটা বলবো না তাই না এই যে হচ্ছে আর এই সন্তান গুলো বড় হয়ে বা মা বাবাকে ধুলাই দিয়ে কোথায় দেয় লাথে দিয়ে ওই যে হুতা পাড়ায় বিদ্যাস্তর ব্যাপা এরাই শয়তান হয় ঠিক না কারণ পেটে রেখে তুই স্টার জলসা ঘরে বসে দেখেছিস তোর 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 স্বামী বাদ দিয়ে পরকিয়ে করবি কেমনি স্বামী বিদেশ আছে আর ইমুতে যৌন ফ্যাক্টরি সে খুলে বসছে এই যৌন ফ্যাক্টরি দিয়া হাজার হাজার যুবকের ইমান নষ্ট করতেছে আর বেটা গোপাল ভার বিদেশ করে টেকু বেটে পেটুক কোথাকার এই পেটুক বিদেশে ডলার দিচ্ছে আর বউ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা লাঠিছে আন্দার মুকুর ভরেঙ্গা দুনিয়ার সব দুই নাম্বারই কাম সে করতেছে কথা মনে বুঝেন নাই এগুলো সব হলো কিসের আলো কিসের কারণে এই গান বাজনার ফল কি কিসের ফল আমেরিকায় এক মিনিটে কয়টা ধর্ষণ হয় সুরের প্রথম কাজ হলো সুর যখন কাউকে ব্যবিচার করে এনজয় করে সে সব সুরকে ডেকে প্রমাণ করে দেখছো আমি কত বড় যৌন বিজ্ঞানী আর আল্লাহ তালা কোরআনে সুরের উদাহরণ দেন নাই আল্লাহ বলেছেন তোমরা কি লক্ষ্য করে দেখো না ওটের দিকে আল্লাহর হাবিব বলেছেন মানুষের পরে ওট হলো এমন ভদ্র প্রাণী যেই প্রাণী তার মায়ের সাথে জীবনে কোনো দিন ব্যাবিচার করে না সিফ ওটের ভিতরে তিনটা অক্সিজেন আছে মানুষের মধ্যে একটা আছে ওট মরুভূমির ঝড়গুলাকে উপেক্ষা করে দীর্ঘদিন পর্যন্ত ও তার পেটের ভিতরে পানিগুলা লোড করে রাখতে পারে আর কার্বন অক্সাইড সারার জন্য অক্সিজেন গ্রহণ করার জন্য একটা শ্বাসনালী থাকে এই জন্য আল্লাহ রাবুল আলামিন কোরআনুল ক্যারিমে শুকর কিংবা মানুষের উদাহরণ দেন নেই আল্লাহ বলেছেন বাড়িতে যে বলেন ও কাছে তার মানে যে বলবেন মাঠে বলবেন না তাহলে জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে এই যে গান বাজনা শুনলেন হারাম হয়ে গেল কিন্তু আমার দেশের এক শ্রেণীর এক তারা দুতারা সে তারা টুনটুনা টনি ফকির কতগুলো আছে তারা কয় মৌলবীরা গান পাইলো কোথায় হারাম ওনারা নাকি হারাম চোখে দেখে না আর আমি তো হালালি সকে দেখি না আমি তো বত্রিশ টাকা দেখেছি গান নাকি হারাম কে বলেছেন আল্লাহ রাসুল বলেছেন বুখারি মুসলিম আলাই কোন কোন কিতাব বুখারি মুসলিম ইয়াসতাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআযিফ হারাম করা হয়েছে রেশমকে হারাম করা হয়েছে মদকে হারাম করা হয়েছে জুয়াকে আর হারাম করা হয়েছে সমগ্র রকমের বাদ্যযন্ত্রকে কি কাকে হারাম করা হয়েছে হারাম আল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা আবার অনেক বেচারা মোবাইল ফোনের ভিতরে রিংটন দেয় কিরিং কিরিং বিভিন্ন রকমের সাউন্ড দেয় হিন্দি ফিল্মের গান দেয় বাংলা সিনেমার গান দেয় এবার সাইটে বড় লুচ্চা বাংলাদেশের আর দ্বিতীয়টা নাই কারণ তুমি আবার একটা মসজিদের মধ্যে ঢুকায় মসজিদের মধ্যে ঢুকে জুমার দিন কিরিং কিরিং টাটুমাকুম ঢোল বাজতে শুরু করেছে তোর ঢোল তোর গলার মধ্যে বেঁধে শয়তান দেখা মসজিদের মধ্যে ঢোল বাজে কেন আপনি আপনি মিউজিক দিবেন কেন রিংটন আপনি আপনি ভাইব্রেশন দিতে পারেন অথবা ইসলামিক গানগুলো রিংটোন হিসেবে কি দিতে পারেন কিন্তু আপনি টুংটাং শব্দ দিলেন একবার গান বাজনার শব্দ শুনলে পঁয়ত্রিশ লক্ষ বছর জাহান নামে থাকতে হবে আপনাকে কয়বার মোবাইলে রিংটোন পাল্টাইবেন কিনা কি ইনশাল্লাহ ইনশাল্লাহ কি ইনশাল্লাহ মোবাইলে রিংটোন দিবেন ইসলামিক গান কি গান ইসলামী গান আবার ইসলামিক গানও এখন আছে মদিনার বুলবুলির নিয়ে খালি গান গায় তোর বুলবুলির মধ্যে ঢুকছে কি ইসলামী গান বুলবুলি কি বুলবুলি বুলবুলি কোনো গান নাই হামদে বাড়িতে তা আলা আল্লাহ পছন্দ সূচক গান তুমি বলতে পারো তাই না কিন্তু গান বাজনা দিয়ে আপনার দুই পিয়ার সাউন্ড দিয়ে বিয়ে সাদীর অনুষ্ঠান হয় আর রসুল বলেছেন সৌতানি মেলুনানি ফিদ্দুরিয়াল আখেরা দুইটা আওয়াজ হলো অভিশব্দ আওয়াজ স্কুলের সংস্কৃতির বর্ণাঢ্য অনুষ্ঠান হয় প্রথম শিক্ষক দাঁড়িগুলোকে চেচে বসে সুন্দর করে ঠুত পলিশ আর কি কি পলিশ জানো আছে সব পলিশ মাথায় তো সুলটুল নাই ওরে তবলার গুষ্টি বুদ্ধির জালে সুলটুল গুষ্টি শুদ্ধ শেষ এই তবলা এখানে বসে এখন মেয়েরা এখানে নাচতেছে এসো হে বৈশাখ এসো এসো আর মেয়েরা সুলুছাড়ে পরে নাচা করতেছে করতেছে গানবাজনা হালাল হয়ে গেছে তাই না আর রাসূল বলেছেন লা তাবিউল কায়নাতি ওয়ালা তাসতারু খুন্ন ওয়ালা তুআল্লিমু খুন্ন ওয়া থমানু খুন্ন হারামুন আল্লাহর হাবিব বলেছেন গানবাজনা ক্রয় করোনা গান বাজনা বিক্রয় করো গান বাজনা কয় করা তোমাদের জন্য হারাম ক্রয় করা হারাম বিক্রয় করা কি হারাম আবার চায়ের দোকান দিয়েছে ফকির এক ফকির এই ফকির তোর হালাল কাজ সব থেকে আল্লাহর কাছে ভালো ব্যক্তি ফকির আমি ফকির হইতে পারলে ধন্যবাদ খোর রসুর বলেছেন আমি আমি জান্নাতে উকে দিয়ে দেখি তলা মানে তলা তুফিল জাননা দেখলাম ও আক্তার আহলি হাল ফোকারা বেশিরভাগ হলো ফকির মানুষ কি মানুষ ফকির মানে কি অজু নাই গুসল নাই মামুর বৃত্ত জিনিস আছে জিনিস যা আছে জুলতেই আছে এটার নাম ফকির নাকি ফকির মানে নিঃস্ব গরিব যা টাকা পয়সা নাই ইচ্ছাকৃত ভাবে আল্লাহ রাস্তায় সে দান করেছে তাকে বলা হয় কি ফকির কারণ আল্লাহ হলো সব থেকে ধনী ওয়ান তুমুল ফোকারা তোরা সব হলো ফকিরের গোষ্ঠী কে বলেছেন আল্লাহ বলেছেন বলতে বলতে হয়রান হয়ে যাবেন মরে যাবেন কিন্তু তারপরও আমল সংশোধন হবে না এটা আমাদের নীতি কিনা বলেন আবার গান বাজনা ওই চায়ের দোকান দিয়েছেন ভালো কথা তো চায়ের দোকান আবার দেবের ছবি হলিউড টয়লেট উঠ বলিউড ওইসব ছবি দেখান কেন আপনি মানুষকে কি বুঝাতে চান এদিকে লোকরা তো এত স্মার্ট হয় না এখনো ওই কম সে কম একটা দুইতারা সেতারা বাংলা ছায়া ছন্দ দিয়ে রাখছে মোবাইলে দোকানের মধ্যে এতে চায়ের ব্যবসাও হলো এতে তার জেনার ব্যবসাটাও খোলা হলো আপনাদের এলাকায় এমন দোকান হয়তো নাই কিন্তু বহু এলাকায় এরকম দেখেছি ও আছে এর এই ব্যাগটা টাটকা ইবলিশ শয়তানের বন্ধু এটা সামুন্ডায়া ইবলিশ এই ব্যাপটা কি ইবলিশ সামুন্ডায়া ইবলিশ ইবলিসের সামুন্ডা কার চামুন্ডা ইবলিশের চামুন্ডা চামুন্ডায় ইবলিশ শৈতান যেগুলো চায়ের দোকানে বসে চা বিক্রি করা হালাল কোনো সন্দেহ নেই কিন্তু চায়ের সাথে একটু টা একটু গান বাজনা দেওয়া ওই হালাল ব্যবসাটাকে চামুন্ডায় ইবলিশে পরিণত করেছে এই চামুন্ডায় ইবলিশটা ঠিক না ঠিক এখন যে টিকটিকি বলতেছেন বাড়িতে যে টিকটিকি ঠিক থাকবে এখন যে টিকটিকের মধ্যে টিকটিক টিকটিক করতেছেন কিন্তু বাড়িতে যে তো ঠিক থাকবে না যেই সেই কদু আমার কাজ শুধু পৌঁছে দেওয়া কারণ ডান্ডার বাড়ি আর একটা মাটিতে পড়বে না কারণ আপনি এতদিন হয়তো বুঝেন নাই এখন বুঝাইয়া দিলাম গান বাজনার শুনবেন সরম থাকলে লজ্জা থাকলে হায়া থাকলে ইমান থাকলে ইত্তাকিল্লা থাকলে জীবনে কোনো দিন আর গান বাজনা শুনতে পারে না কারণ রসুল বলেছেন আল হায়া সোয়েবাতু মিনার ইমান লজ্জা হল ইমানদারের অলঙ্কার আর যার লজ্জা নাই সে হলো ল্যাংটা ল্যাংটার নাই বাপ পারের ভয় কথা বুঝেন নাই মনে হয় আমি একটু খোলাখুলি কথা বলি ফোঁটকাটা ছভাবে ডাইরেক্ট অ্যাকশন কী অ্যাকশন কোরান বলো হাদিস বলো অনুবাদ কর তোর বাপের তোর বাপের সাহস আছে কোরআন হাদিসের মধ্যে হাত দিবা বলেন সাহস আছে এই এইভাবে কথা বলতে হবে কোরান বলতে হবে আর কি হাদিস বলতে হবে কয়টা আলামত বলেছি এই আলামত থেকে শিখলাম আমরা আর কোনোদিন গান বাজনা বাজাবো না এই গান বাজনা বন্ধ করে দাও যুবকেরা তোমাদের হৃদয়টা মসজিদের দিকে ঝুঁকে যাবে সুবহানাল্লাহ বাড়িতে যে সুবহানাল্লাহ এবার আলামত নাম্বার 10 আর এই দশেই দরাত 10 টা বাজা যাবে ঠিক না আর কিশंदरটা মিল তাই না জি জি বলেছেন কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না এত এতক্ষণ লম্বা বক করে যাবেন না তাই না প্রতিদিন কথা বলতে হয় তো কথা বন্ধ করতে হবে পরিবেশ নষ্ট করা যাবে না কে উঠলে তাকে বসিয়ে ফেলতে হবে কারণ এই ব্যাটা হাদিস কোরআনে ডাকাই শে বের হচ্ছে কি করে আর কারেন জাল দিয়ে আটকে রাখবেন চার দিক থেকে সে ধরে বের হইতে না পারে ঠিক নাবে ঠিক আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন আমিন আলামত নাম্বার কত রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইননা একটি আলামত হলো ইছাবাল কমরা সমাজের মধ্যে নেশার ব্যাপকতা লাভ করবে কিসের ব্যাপকতা এইবার ধরা খাইছে বীর মিয়া কিলাকিলি আছে না নাই আছে কি মারাত্মক ব্যাপার কারণ মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে জেনা করতে রাজি আছেন কে কে মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে জেনা করতে রাজি আসেন কে কে যে ব্যক্তি একবার সিগারেটে টান দিয়েছে সে তার মা খালা ফুপুর সাথে জেনা করেছে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে ব্যক্তি একবার গাজায় টান দিয়েছে সে মা খালা ফুপুর সাথে জেনা করেছে যে ব্যক্তি একবার জর্দা পাতা যা খাই না শিয়াল বীরাল শুরে তা খাই আমার মসজিদের বড় হুজুরে সেই হুজুর তার মায়ের সাথে খালার সাথে ফুপুর সাথে জেনা কমপ্লিট করে ফেলেছে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু হুজুর বলেন কি এই এই ওয়াজ শুনছেন না আর কোনদিন শুনেন নাই বাংলা হাদিস আছে আপনার এখানে আচ্ছা বাংলা হাদিসের অ্যাপসটা কার কাছে কাছাত তুলেন আচ্ছা আত্মমান প্রত্যেককে আজকে হাদিস সোমবারের 1600 আটষট্টি নাম্বার হাদিসটি উল্টাবেন কত নাম্বার হাদিস কিতাবের নাম কি পৃষ্ঠিবী বাংলার আলোচক আব্দুল হামিদ ফাইজি আল মাদানি আর যারা আলেম রয়েছেন তাদের জন্য যারা আরবি কিতাব পড়তে পারেন তাবারানি কোন কিতাব তাবারানি এছাড়া জামিউল হাদিসের জামিউল হাদিসের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে চার হাজার বিয়াল্লিশ নাম্বারে কোন কিতাবের নাম জামিউল হাদিস আচ্ছা আর বাংলা হাবিস সম্বারের রসুল্লাহ বলেছেন সাল্লাহ আব্দুল্লাহ ইসুল্লাহি সাল আবদুল্লাহ ইবনু আব্বাস রিয়া তিনি বলেছেন কে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আল্লাহ হাবিব বলেছেন আমি আল্লাহর রাসুল কে বলতে শুনেছি তিনি বলেছেন নেশা হলো সমগ্র গুনাহের মা নেশা হলো সমগ্র গুনাহের কি জুরে বলেন আবার বলছি নেশা হলো সমগ্র গুনাহের মা নেশা কি ফামান শারিবাহা কেউ যদি নেশাদার দ্রব্য পান করল নেশাদার দ্রব্য গুল নেশাদার দ্রব্য জর্দা নেশাদার দ্রব্য বিড়ি নেশাদার দ্রব্য ইয়াবা নেশাদার দ্রব্য মদ নেশাদার দ্রব্য ফেন্সিডিল নেশাদার দ্রব্য হলো জুতার গাম ডান্ডি يقولوا رسول أتوكن بولني، رسول تربو بولتن، فمن شربها فوقع على أمه وخالته وعمته، كوجود نسمة فوقع على أمه خالته عمته شجونا تر ما خلا، أو شجونا تر فкур زنا দলিল দিছি প্রমাণ পেয়েছেন কার সাথে জেনা করলেন মার সাথে খালার সাথে ফুপুর সাথে বলেছেন মোহাম্মদ জর্দা খাইলেন কার সাথে জেনা করলেন আলা উম্মিহি মানে কি খালাতিহি মানে কি আনমাতিহি মানে কি ফুপু হাদিসের এবারত শুদ্ধ হাদিস বিশুদ্ধ হাদিসের মান সহি হাদিসের মান কি হাদিস সম্বারের বাংলা ষোলো আটষট্টি নাম্বার কত শত আটষট্টি নাম্বার যে কেউ যদি বাংলা অ্যাপস পেয়ে থাকেন অ্যাপসটা এখানে দিয়ে যাবেন আমি আবার জনগণকে চোখে দেখিয়ে হাদিসটা দেখিয়ে দিয়ে যাব যাতে করে মাথার মধ্যে গন্ডগোলটা কম লাগে আছে নিয়ে আসেন অ্যাপসটা নিয়ে আসেন এদিকে অ্যাপসটা কি নিয়ে আসেন দলিল এখানে হোক এই যে দেখেন এখানে লেখা আছে

বানায় বলেছি ষোলোশো নাম্বার পাইছেন তো জি সন্দেহ আছে এবার আর সিল্লা সিল্লি করার সুযোগ যদি এবার সিল্লা সিল্লি করতে হয় তাহলে মদিনার নবী মোহাম্মদ রসল্লার বিরুদ্ধে তোমার আন্দোলন করতে হবে তুমি রসল্লার উন্মত হতে পারবা না যদি তুমি এই হাদিস অস্বীকার করো তুমি কাপ্তা শৈতান এবার তুমি খাও বিড়ি হুজুর এখানে মদের কথা বলা হয়েছে আর বেকুব মত কাকে বলে মদ কি কাকে বলে আল্লাহর রসুল বলেছেন মত কাকে বলে কুল্লো মুস্কিরিন খমরুন কুল্লো মুস্কিরিন হারামুন যার মধ্যে আস্কারা ক্যাথির রুহু সকলিলুহু হারাম এই যে বর্তমান ও এটার নাম কি হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা আনারস বসে না আর মাতা চুলটা চেহারা তো আনারসের মতো কথা কয় না ডাব্লিউসি ও মাত বটটা কয়দিন পর করোনায় কয় হাজার হাজার উইকেট পড়বে বাংলাদেশের অলিতে গুলিতে রাস্তায় সব পরে মরে থাকবে রা মানুষ মানুষে টোকাতে যাবে না কিচ্ছু হয় নাই আমার সাথে আমার আল্লাহ আছে কে আছেন রহমত আছে না নাই যেখানে আমেরিকায় জালনা বিয়ে তাকাইলে থুতু এরা দূরে নিয়ে যায় করোনার ডরেতে আর আমার দেশের লোকেরা কোরআনের মা ফিলে কাঁধে মিলিয়ে বসছে এটা কার করুণা আমরা করোনাকে ভয় পাই না আমরা আল্লাহর করোনাকে ভয় পাই ঠিক না বেটি তাহলে এই যে হাদিস যে আমি আপনাদেরকে দেখালাম নেসা হলো বর্তমান ডাব্লিউএইচও দুই হাজার চোদ্দো সালে রিপোর্ট দিয়েছে এই পৃথিবীতে প্রতি বছর ছয় লক্ষ লোক ধূমপান আর তামাক খেয়ে মৃত্যুবরণ করে বাংলাদেশে সাত মিনিটে একজন লোক নেশা খেয়ে তামাক জদ্দা পাতা খেয়ে মারা যায় আন্দোলন করেন ডক্টর জাহাঙ্গীর কবির তিনি কয়েকদিন আগে বলেছেন বাংলাদেশের একজন বিখ্যাত ডাক্তার চিনেন না তারে ডক্টর জাহাঙ্গীর কবির চিনেন তো যারা নেট ফেসবুকে আছে ডাইট কন্ট্রোল করেন ভুড়িমোটা লোকেরা খুব ভালো করে তারা চেনে বেশি এই জাহাঙ্গীর কবির বলেছেন দেশের মৌলবীরা ফতোয়া দেয় না কেন মসজিদের মিম্বারে বসে যে জর্দা পাতা খাওয়া হারাম আরে যা খায় না শিয়াল বিড়াল শুরে তা খায় আমার মসজিদের বড় হুজুরে সুর রে দেন খায় না কুকুর দেন খায় না বিড়াল রেবেন খায় না জানোয়ার রেবেন খায় না শিখা দেন খায় না ইন্দুর রে দেয় খায় না বান্দর রে দেয় খায় না আর তুমি হুজুর এরকম করে মুখের মধ্যে উম করতেই থাকো পাইছো কোথায় তুমি এগুলা ঠিক তাহলে এগুলা কোথায় পাইছেন আপনি মিয়া আবার হুজুর কয় হুজুর মাখরু এই বাটা মাখরুফ হানাফিমাঝাপের কিতাব দিয়ে দলিল দিচ্ছি মাখরু হলো দুই রকম মাখরু কয় রকম ইমাম আশরাফ আলি থানবি তার ফতোয়ার কিতাব লিখেছেন আমদাদোল মুফতি ইনের ভিতরে মাখরু তাহরিমি হল কথা কইলে তো ওয়াজ করা যাব না গবেষণা করবেন কালকে শস্যাল দিয়ে মানামারি করে দাঁত উঠাইবেন কিন্তু হাবিস উঠবো না জায়গা থেকে হাবিস হাদিসের জায়গায় থাকবে কথা বুঝতে পারছেন কিনা কারণ এখন আমি তো দলিল দেখাই দিছি দেখাইছি না হাদিসটা এখানে পড়ছি হুজুরের সামনে হুজুর দেখছে দেখছেন না দেখছি হাদিস বলছি কই এমন হাদিস আছে আরে হাদিস আছে তুমি জানো না এটা কি এটা কি হাদিসের দোষ আগে ছিল এখন তুমি জানছো তোমার জানানোর জন্যই তো এখানে আসছি ঠিক না ঠিক না আমার দোষ আমার উপকার না তোমার উপকার সবারই উপকার কত বিড়ি খেয়ে কত বাচ্চারে মেরে ফেলতেছে ধুয়া দেয় দ্রাগন প্রাণীর মতো হা করে সারে গোষ্ঠী শুদ্ধা চলে যায় সিগারেটের পিছনে আবার টয়লেটের মধ্যে গেলে কয় সাদে গন্ধ তুলনীয় টয়লেটের নিচ থেকে গন্ধ আর সিগারেটের টানে সাপ সাদে গন্ধ তুলনীয় যে পায়খানায় যে খাবার খায় এটা কি খাদ্য না কুখাদ্য তাহলে আমার বাড়িতে দাওয়াত রাখেন আপনাকে রোস্ট ব্রোস্ট আরো জর্দা যা আছে সব খাওয়াইলাম কিন্তু পায়খানার মধ্যে দিলাম কয়জনে খাইবেন তাহলে হারাম খাবার কই খাচ্ছে জর্দা কই খাচ্ছে বুঝছেন তো এবার আর কিভাবে আপনারা বুঝাইবো কারণ যার মা খালা ফুবুর সাথে জেনা করার অভ্যাস সে বিড়ি ছাড়তে পারবে না কয় হুজুর যত ওয়াজ করেন সবই ছাড়তে পারুম মাগার বিড়ি ছাড়তে পারবো না আবার ফকিররা গান বানছে শোনো শোনো মমিন গণ ঘন ঘন বিড়ি টানো ময়রা গেলে কবরেতে বিড়ি পাইবা না ঠিক না ঠিক এগুলো গান তারা গাচ্ছে আবার শাহজালালের মাজারে শাহাপরানের মাজারে নাপাক করছে এই গুলা একটা বিড়ি টানে আর কয় আমি বললাম সিগারেট খাও কেন ফেরেশতা থাকবে না তাই হুজুর খুব ভালো হয়েছে আমার সাথে ফেরিস্তা নাই আমার তো কোনো গুণাও নাই ফেরস্তাও নাই গুণাও নাই ফেরস্তাও নাই কি আবার আমার দ্বিতীয় প্রশ্ন করে হুজুর আল্লাহ বড় না স্বামী বড় আমি বললাম আল্লাহ সব থেকে বড় কথা নামাজে বলেন কেন স্বামী আল্লাহ কুলিমান হামিদা দেখছে দেখছেন এদের মাদার পুজোর তাপসির দেখছেন আপনি আল্লাহ বড় না স্বামী বড় প্রশ্ন আমার পাল্টে আল্লাহ যেটা খাওয়ায় সেইটা আপনি খান না নিজে যেটা খান মারেন সেইটা খান মরা গরু খান আল্লাহ যেটা মারে সেটা আপনি খান তে মরা গরু আপনি খান মরা ছাগল খান আপনি নিজে কি তা আপনারা দোষে আল্লাহ যেটা মারে সেটা খান না নিজে মাইরা পরে খান আমি বললাম বাবা আল্লাহ যেই টিউবওয়েল দিচ্ছে সেই টিউবওয়েলের পানি তো তুমি একদিনও খাইলে না নিজে টিউবওয়েল গাইরা খাইলা কেন আল্লাহ টিব বলবো না বুঝেন নাই বুঝেন নাই মনে হ্যাঁ আপনি বুঝেন নাই বলতে তাহলে এইগুলা মারফতির এগুলা কি মারফত না মরার পথ মরার এগুলা কি তাতকা মুমিন না তাতকা শয়তান তাতকা বিড়ি যেগুলা খায় এগুলা কি শয়তান আমরা এমনটা বলবো না যে ভাইরা খাইছে বল বুঝতে পারছে এবং বিড়ি খেয়ে মসজিদের ঢুকলে তার শরীরে 90টা পাঠা মরা একত্রিত করলে যেই গন্ধ ওর শরীরে সেই গন্ধ চাইতে মুখ থেকে ঠিক না ঠিক এগুলো শুনে যারা ছাড়তে পারলো না তাদের কোনো তাদের ব্যাপারে আর কোনো কথা নাই এজন্য আসেন আমরা এইরকম নেশাবার নেশাবার দ্রব্য থেকে আমরা বেঁচে থাকি কি দ্রব্য থেকে নেশা মুক্ত নেশার কারণে বাবার কারণে কত ছেলের জীবন নষ্ট হয়েছে ফিজিক্সের পুরস্কার নষ্ট হয়েছে আমাদের সেই ছেলে দরকার কিছুদিন পূর্বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে তাদেরকে ধরে ধরে মুরগি সাইজ করে করে রাস্তার মোড়ে মোড়ে ক্রস দিয়েছে এটা খুব ভালো কাম হয়েছে ঠিক না ঠিক নেশা উৎপটন হওয়া দরকার নেশা কি হওয়া দরকার জমিন থেকে উৎপাদন হওয়া দরকার নেশার সাথে আমাদের কোনো রকমের সম্পর্ক নাই ঠিক না ঠিক না আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিকা করুন আল্লাহ আমাদের সমাজ দান করুন রাত না শেষ পর্যন্ত থাকবেন তো নাকি তাহলে আর একটু শুনতে চাইলে এখানে চাদর যাবে যার যতটুকু সমর্থ একশো করত টাকা দিবেন পাঁচশো এক হাজার দশ হাজার দশ লাখ তোর আনেন নাই আপনি এখানে দিয়ে যাবেন কিছু প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ আর মহিলাদের প্যান্ডেলে দুইজন নাবালক বাচ্চা যে বা মহিলাদের মা বোনদের কারণে তৃতান কই এখানে দ্রুত যুবক না কোথায় সবাইকে ঝিমায় গেছে নাকি হ্যাঁ চাদর বিছা দেন চাদর বিছা জি আর একটি আরেকটি আলাম ভাই এই যে আলোচনা করলাম এই বিষয়ের উপর আমি একটি বই লিখে এনেছি কেয়ামতের আলামত সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রত্যেকটি হাদিসের আরবি এবারত সহকারে পৃষ্ঠা নাম্বার সহকারে হাদিসটি সহি সনদ সহকারে কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়েছি যারা গবেষক খতিব বক্তা লেখক এবং সাধারণ মানুষ প্রত্যেকের জন্য বইটা অতিব জরুরি আল্লাহ বুঝবার তফিক দান করুন বইটির মূল্য একশত টাকা জি কিছু প্রশ্ন উত্তর দিতে হবে হ্যাঁ হ্যাঁ কি ফ্যাকরা বাড়লো ও মহিলারা কোরআন হাদিসের সব কথাই যখন হারাম হবে পুরুষের মহিলা আলাদা নাকি আল্লাহর কি কি মাস মাস পুরুষ মহিলা নাকি পুরুষের জন্য জন্য যা হারাম মহিলার তা এই কথা বিপরীত দিকে যাবে পুরুষদের যেমন মা খালা ফুপুর সাথে জেনা হবে মহিলাদের তার মামা তার চাচা এবং তার পিতার সাথে জেনার গোনা হবে কথা বুঝতে পারছেন কিনা বিপরীত দিকে যাবে কোন দিকে যাবে বিপরীত দিকে যাবে কথা বুঝতে পারছেন কিনা এই বিধান মহিলার ক্ষেত্রে এই বিধান কি পুরুষের ক্ষেত্র সুতরাং বুড়ি দাঁত নাই একটাই টুক 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 কইরা জোর দেখায়া সামাও ছাগলের মতন এগুলো হবে না কোনোদিন ঠিক না ঠিক প্রশ্ন তো দরকার আছে একটি প্রশ্ন আসছে হুজুর হলুদ কাপড় পরা যাবে কিনা কি কাপড় হলুদ কাপড় আসলে হাদিসে যে হলুদ আছে এটার অনুবাদের ভুল করেছে মূলত এটা হলুদ কাপড় না এই কাপড়টা হলো ওই যে বিভিন্ন বাউলের আঁকড়ায় একটা ড্রেস পরে দেখছেন কেমন এটা লালও না কমলাও না কেমন যেন একটা কালার ডিসকালার না হ এই কালারটা হাদিসে নিষেধ আছে পরা মনে হয় বুঝলেন বুঝছেন যে আল্লাহ বুঝবার তো ফিকদান করুন মসজিদের ইমামকে কোনো কাজ দেওয়া কি উচিত হালাল সব কাজ করতে পারে হালাল কি সব কাজ সে করতে পারে তবে ইমামের আদবের দিকে রক্ষা করতে হবে তিনি ইমাম তিনি গুলাম না তার মুষ্টি চাউলের হুজুর বানানোর এই যোগ্যতা আপনারা দিলকে কে মসজিদের মধ্যে লোক জিব্বা দিয়ে বালু পরিষ্কার করে হুজুর মসজিদ ঠিক মতো না কেন যদি ইমাম সাহেব ব্যবসা করতে চায় সন্ন্যাম মোতাবেক তাকে সেটা করার সুযোগ দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল আল্লাহ বুঝবার ফিক দান করুন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের সাপে সুন্নত কি পড়তেই হবে হ্যাঁ সুন্নত পড়তেই হবে শূন্যত রাতে বা ফিখের বাসায় বারো রাকাত সুন্নত যে ব্যক্তি হেফাজত করবে জান্নাত তো আলাদা ব্যাপার জান্নাতে দুই রাকাত জোহরের আগে চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের দুই রাকাত এবং ঈশার নামাজের পরে এটা পড়তেই হবে এটা পড়া উত্তম তবে কোনো কারণে কেউ অসুবিধার কারণে পড়তে না পারলে এটা সুন্না পরিত্যাগ হবে তবে আদতে পরিণত করলে অনেক সালাবদের মতো এটা গুণা গুনার দিকে যাবে আল্লাহ করুন আমি রাত্রে ঘুমানোর পর কারো যদি নাইট প্রেশার হয় তাহলে সে কি ফজর তাহলে কি ফজর নামাজ পড়া যাবে কেন পড়া যাবে না উঠবেন গুসল করবেন গরম পানি দেবেন তারপরে করবেন গরম পানি সারা ফজর নামাজ পড়লে আপনি টাটকা কাফের হয়ে যাবেন কারণ নাপাক শরীরে সেজদা করলে আপনি বেঈমান হয়ে যাবেন কথা বুঝতে পারছেন কিনা নামাজে সালাম ফেরনের পরে ইমামের আগে আল্লাহ আকবার বলা যাবে কিনা ইমাম সাহেব যেখানে তাকবির দিচ্ছেন আপনি সেখানে তাকবির দিবেন ইমাম যা যা বলছেন ইমামের পিছনে আপনি কি তাই তাই বলবেন তবে ইমাম ইমামের আগে সালাম ফিরনের পরে ইমামের আগে আল্লাহ আকবার বলা যাবে কিনা জি না একটি মাসালা আজকে জুমার যেখানে পড়াইছি জামালপুর একটা জায়গায় সেখানে আমি বলেছি আদব হলো ইমাম যখন দুই সালাম ফিরাবে আপনি তখন এক সালাম শুরু করবেন কিরকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি তখন এক নাম্বার সালাম শুরু করবেন ইমামের দুই শেষ আপনার এক শুরু আর এখানে করে কি আসসালামু আলাইকুম দেওয়ার আগে হ্যাঁ সালাম ইমামের শেষই হইল না রসুল বলেছেন যে ইমামের আগে রুকু সেজদা করে কেয়ামতের দিন তার গাধার সুরতে উঠানো হবে কিসের সুরতে আপনি গাধা হইতে চান যেগুলো ইমামের আগে বাড়া এগুলো নিজেও গাদা পর গাদা জুমার খুদবার সময় ঘুমানো কি ঠিক তখন লাঠি দিয়ে পিটাইবেন মানুষের শরীরে না জোরে আর কি আর স্পিকার সাউন্ড বাড়ায় জোরে সিল্লানে দিবেন ওর গুম লাভ দিয়ে উঠে যাবে যারা সালাম দেয় সামালাই কম ওদের সালামের উত্তর দেওয়া যাবে কিনা আপনি ওরা যদি আপনার সামালাই কম দেয় আপনি কি করবেন আসার দিয়ে মারো মার কি করবেন নাকি আপনার সালাম আলাইকুম বললে আপনি বলবেন ওয়ালাইকুম তুই যা কইছ তোরেও আমি তা কইলাম আর সে যদি বলে আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আবার এ দেশে বাড়াইতে বাড়াইতে মাক ফেরাত হু বারকাত হু তৈয় বাতান মুবারকান আমার নাম সালাম দাদার নাম কালাম দাদার বাপের নাম আব্দুল সালাম এত